সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে যে বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো তোমাদের প্রশ্ন দেখে আসি, প্রশ্নে কি বলা আছে। তোমরা যে অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছ সেই অ্যাসাইনমেন্টের শিরোনাম কি, যে প্রাচীন বাংলার মানচিত্র অঙ্কন করে জনপদগুলো চিহ্নিত করো এবং তোমার বর্তমান জেলা কোন জনপদের অধীনে ছিল তা বর্ণনা করতে পারবে। কর্মপ্রশ্ন কি বলছে, দেখো প্রাচীন বাংলার মানচিত্র অঙ্কন করে জনপদগুলো চিহ্নিত করতে হবে। ওকে, তো চলো আমরা উত্তরে চলে যাই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে মানচিত্র দেখতে পাচ্ছ, তো তোমরা এটা মানচিত্র অঙ্কন করবে। ঠিক আছে, মানচিত্র অঙ্কন করে তোমরা এইখানে যে এই প্রাচীন যুগের যে জনপদগুলো ছিল সেই জনপদগুলো তোমরা এভাবে নাম লিখে দিবে। ঠিক আছে, যে প্রাচীন যুগে বাংলা নামে কোনো অখণ্ড রাষ্ট্র ছিল না, বাংলার বিভিন্ন অংশ তখন বঙ্গ, পুণ্ড, গৌড়, হরিকেল, সমতট, বরেন্দ্র এরকম প্রায় 16টি জনপদে বিভক্ত ছিল। এবং সবচেয়ে মজার বিষয় হলো কি, আসলে এই জনপদ দ্বারা আসলে কোনো সীমানা নির্ধারণ করা যায় না, কারণ এটা আসলে কি বলা হয় যে বিভিন্ন সময় হ্রাস বা বৃদ্ধি পেয়েছে। তবুও ধারণা করা হয় কি যে পুণ্ড্র হলো বাংলার জনপদের সবচেয়ে প্রাচীনতম। ঠিক আছে, তো তোমরা এটা মানচিত্রে অঙ্কন করবে, তার সাথে এই যতটুকু অংশ আমি লিখেছি তোমরা ততটুকুই লিখবে। তো আমরা এবার খ নম্বর প্রশ্নটি লক্ষ্য রাখি। তো খ নম্বর প্রশ্ন কি বলছে, যে প্রাচীন জনপদগুলোর গুরুত্ব ব্যাখ্যা। দেখো এখানে প্রাচীন বাংলা জনপদের কিভাবে লেখা হয়েছে, ওতে লেখা আছে বাংলার সীমানা চিহ্নিতকরণ ইতিহাসে পূর্ণকরণ উক্ত জনপদগুলোর অপরিসীম। এখানে উক্ত জনপদ মানে আমি ক নম্বরে যে জনপদগুলো লিখেছি সেই জনপদের কথা বলা হয়েছে। বিভিন্ন সভ্যতার নিদর্শনের পরিপ্রেক্ষিতে ইতিহাসের নিগড় তথ্য উদ্ঘাটন করা যায়। যেমন বাংলাদেশে প্রাপ্ত পাথরের চাকতিতে খোদাই করা প্রাচীনতম শিলালিপি থেকে জানা যায় যে পুণ্ড ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। অর্থাৎ বগুড়া থেকে 7 মাইল দূরে মহেস্থানগড় প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতরা অনুমান করেন। সমতট নামক জনপদটিকে কেউ কেউ মনে করেন এটি বর্তমান কুমিল্লা জেলার প্রাচীন বিহার। তো তোমরা এখানে প্রত্যেকটা লাইন সুন্দরভাবে লিখবে এবং যে জনপদগুলো আছে তোমরা সেই জনপদগুলোর বিস্তারিত লিখবে, তাহলে তোমাদের খ নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। দেখো গ নম্বর বলছে যে প্রাচীন বাংলায় ইতিহাসের ধারণা ব্যাখ্যা। আচ্ছা, বাংলার যে ইতিহাসটা সেই ইতিহাসটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তো এটা হলো গ নম্বর টাইপিং মিস্টেক, এর কারণে এটা গ হয়ে গেছে, এটা তোমরা গ নম্বর লিখবে। ঠিক আছে, এখন এই দেখো ইতিহাসে বাংলার প্রাচীন ইতিহাস, তো এখানে একটু তোমরা একটা সামান্য বর্ণনা দিয়ে নেবে যে কি ইতিহাসে প্রাচীন কাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগ বা পর্ব। ঠিক আছে, পরবর্তীতে যে কোনো সমাজ সংস্কৃতি ও রাষ্ট্র গঠনের প্রাথমিক রূপের কিছু প্রকাশ ঘটেছিল প্রাচীন যুগকে, তাই কোনো রাষ্ট্র গঠনের প্রাথমিক পর্ব হিসেবে অভিহিত করা হয়ে থাকে। সাধারণত ইতিহাসের খ্রিস্টপূর্ব কয়েক শতাব্দী আগের সময় থেকে খ্রিস্টীয় 5ম শতাব্দীর দিকেই প্রাচীনকাল বা যুগ বলে ধরা হয়ে থাকে। তবে অঞ্চলভেদে এই সময়ের মধ্যে তারতম্য লক্ষ্য করা যায়। আর্থসামাজিক ও রাজনৈতিক বৈশিষ্ট্যের উদ্ভব বিকাশ প্রভাবের কার্যকারিতা নিয়ে এই যুগে বিভাজন নির্ণয় করা হয়ে থাকে। বাংলাদেশের ভূখণ্ডে খ্রিস্টীয় 13 শতকের আগ পর্যন্ত দীর্ঘ প্রায় 2000 বছর সময়কে প্রাচীন যুগ হিসেবে ধারণা করা হয়ে থাকে। তার মানে আমি এখান থেকে প্রথমে একটু ইতিহাস সম্পর্কে ধারণা দিয়ে নিলাম, বাংলার ইতিহাস সম্পর্কে। ওকে, এখন তোমরা পরবর্তী পেজে যেভাবে আসা ঠিক সেভাবেই লিখবে। তো এখানে দেখো ইতিহাস, স্বাভাবিক ইতিহাস আলোচনা করতে গেলে এখানে আমরা যে জনপদগুলো ছিল সেই জনপদগুলো চলে আসবে। দেখো এখানে বঙ্গ, পুণ্ড্র, রাঢ়, গৌড়, তারপর এই সমতট, হরিকেল, এই যে জনপদগুলো আছে এই যে জনপদগুলোর এখানে বিস্তারিত বর্ণনা করেছি, তোমরা এটা লিখে নিবে। যেহেতু প্রশ্নে ইতিহাস সম্পর্কে বলা হয়েছে, ইতিহাস মোটামুটি অনেক পেজেরই চলে যাবে। তো তোমরা এখানে তারপরে দেখো শিক্ষার্থীর বর্তমান নিজ জেলা যে জনপদের অন্তর্ভুক্ত ছিল তা ব্যাখ্যা করো।
ঠিক আছে, তো আমরা উত্তরে চলে যাই। তো এখানে গ নাম্বার, এখানে আমি দেখো উত্তর লিখেছি সপ্তগাঁও, খুলনা ও সমুদ্রবর্তী তীরবর্তী অঞ্চল। ঠিক আছে, এই জনপদের অন্তর্ভুক্ত ছিল খুলনা। খুলনা ও সমুদ্র তীরবর্তী অঞ্চলটি প্রাচীনকালে সপ্তগাঁও নামে পরিচিত ছিল। পরে রূপসা নদীর পূর্ব পারে তালিমপুর, শ্রীরামপুর এর কাছাকাছি সুন্দরবন জঙ্গল কেটে নতুন থানা অবস্থান করা হয় এবং এর নাম দেওয়া হয় নওবাদ। 1842 খ্রিস্টাব্দে খুলনা মহকুমার জন্ম হয়। তো এটা আমি যেহেতু খুলনা অবস্থান করছি, আমি খুলনারটা দিয়েছি। তোমরা চাইলে, তোমরা যে জনপদে অন্তর্ভুক্ত ছিলে অর্থাৎ যে জেলা আছে, তোমরা ওইখানে জনপদের অনুযায়ী সংযুক্ত করে নিবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আমাদের চ্যানেলটির মাধ্যমে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো নেক্সট কোনো অ্যাসাইনমেন্টে তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ।